নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয় মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কতটা পরিমাণ অশুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফলটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ সকল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। অর্থাৎ সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 50। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, কারণ আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান আলাদা রয়েছে, আপনার বর্তমান দশা এবং অন্তর্দশা আলাদা চলছে এবং আপনার বয়সও আলাদা। তাই বিভিন্ন বয়সে এবং বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কিন্তু সারা বছর তার ফল পাবেন। তবে এতটুকুটা বলতে পারি, এই ভিডিওর মাধ্যমে আপনি চলার পথে একটা গাইড হিসাবে নিতে পারেন। সেই কারণে আমি আপনাদেরকে প্রত্যেককে প্রতিবারই বলি, আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ অর্থাৎ যার প্রতি আপনার ফেথ রয়েছে, বিশ্বাস রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকার কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেমন যাবে বা কেমন যেতে চলেছে আপনাদের 2021 সালের শারীরিক দিক আসুন জেনে নেওয়া যাক। এই বছর আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে যাদের 60+ বয়স তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন নার্ভের প্রবলেম, হাড়ের প্রবলেম, ব্যথা, এছাড়াও কিডনির সমস্যা, এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাদের আসতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে আগে রিমাইন্ড করে দিই, এই বছর যদি আপনারা কোনো শারীরিক অসুস্থতায় ভোগেন, 60+ যাদের তাদেরকে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন, রোগকে জিয়ে রাখবেন না, কারণ ছোট একটি ব্যাধি কিন্তু পরবর্তীতে কিন্তু বিশাল আকার ধারণ করবে এবং যে কারণে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু অনেকখানি বাড়বে, এছাড়াও আপনি নিজেও কিন্তু অনেকখানি ভুগবেন। তাই ছোটোখাটো কোনো রোগ ব্যাধি হলেই সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন। এর পাশাপাশি যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে, এই 20, 22, 25, 30, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই, তবে ছোটোখাটো সর্দি কাশি এই সমস্ত কিছু কিন্তু লেগে থাকবে, এটা তো স্বাভাবিক জিনিস, সেটা বড় ফ্যাক্টর নয়। শারীরিক দিক কিন্তু এই বছর আপনাদের মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। একটি বিষয় এই বছর খেয়াল রাখুন, এই বছর কিন্তু আপনাদের সাড়েসাথী চলছে এবং এই সাড়েসাথী ফেজে আপনারা যতটা পারবেন সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন, কারণ দেখুন শনি গ্রহ যার মাধ্যমে সাড়েসাথী প্রকোপ আমরা পাই, এই গ্রহ শুধু একটা জিনিস চায়, কি জানেন, সেটি হচ্ছে সাত্ত্বিকভাবে থাকা, কাউকে না ঠকানো, কারোর চোখের জল না ফেলা, এই সমস্ত কাজ থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। এটা আমি আপনাদেরকে
অগ্রিম জানিয়ে দিচ্ছি। কারণ আপনি যত মানুষকে কষ্ট দিবেন, জীবকে এমনকি কুকুরকেও, কারণ কুকুরকেও কিন্তু শনিগ্রহই দেখে, নির্দেশ করে, মানুষকে বা যে কোনো জীবকে যত কষ্ট দিবেন আপনি কিন্তু ঠিক ততটা পরিমাণ কষ্ট কিন্তু ব্যাক পাবেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। এই বছর আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, কিন্তু এই বছর কিন্তু আপনারা পয়সা ধরে রাখতে পারবেন না। অর্থাৎ অর্থকে আপনি যদি ভাবেন যে নিজের কাছে রাখবো, রাখতে পারবেন না। আপনাদেরকে একটি বেস্ট উপায় বলি, আপনারা আপনাদের যে পরিমাণ অর্থ জমাতে চান সেই পরিমাণ অর্থ দিয়ে গোল্ড কিনতে পারেন, সোনা কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো রয়েছে। এছাড়াও জায়গা বা জমি এই সমস্ত কিছু কিন্তু কিনতে পারেন। ব্যাংকে টাকা রাখার জায়গাটা কিন্তু রয়েছে, কিন্তু আমি প্রেফার করব যে ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নেই। বর্তমানে যা সিচুয়েশান চলছে সেখানে ব্যাংকে টাকা রেখে কোনো প্রফিট আপনি করতে পারবেন না। এই বছর কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। আপনাদের কিন্তু পড়াশোনায় একাগ্রতা বাড়বে, এর পাশাপাশি আপনাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট পরিমাণে শুভ। এই বছর আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা দাদু দিদা এদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, এদিকটা কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। সেরকম কোনো শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের গুরুজনদের আসবে না। তবে আপনার যাদের বয়স 60+, আমি যেটা পূর্বেই বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে আসি প্রেম বা লাভ লাইফ। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে তাদের একটু বেশি পরিমাণ শুভ হবে যাদের পুরনো প্রেম কামব্যাক করবে, অর্থাৎ নতুন প্রেমে সেরকম পরিমাণে সাফল্যতা দেখা যাচ্ছে না। আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি, একে অপরকে না বুঝার একটা টেন্ডেন্সি কিন্তু মাঝে মধ্যে থাকবে, এ থেকে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পুরনো প্রেম কামব্যাক হলে সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এর পাশাপাশি প্রেম থেকে বিবাহ, অর্থাৎ আপনারা যদি চান যে বিবাহে আবদ্ধ হব, একদম বেস্ট, একদম বেস্ট, আপনাদের কিন্তু বিবাহে আবদ্ধ হওয়ার কিন্তু সেই জায়গাটা কিন্তু এই বছর তৈরি হয়েছে। এর পাশাপাশি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান, অর্থাৎ দেখাশোনা করে বিয়ে করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ। যাদের সম্পর্কগুলো ঠিকঠাক আসছে না, ম্যাচিউরিটি করছে না এতদিন ধরে, তাদের কিন্তু 2021 সালে ট্রাই করুন, আপনাদের 100% বিয়ে কিন্তু হবেই হবে। অর্থাৎ আপনার যদি কন্যা সন্তান থাকে, আপনার যদি পুত্র সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্যা সন্তান এবং পুত্র সন্তানের বিবাহ কিন্তু হবেই হবে। একটি আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দিয়ে দিই, শুনুন ভালো করে। এই 2021 সাল কিন্তু বুধের বছর, অর্থাৎ 2+0+2+1=5, 5 মানে কি দেখায়? বুধ গ্রহ। অর্থাৎ এই বছর কিন্তু আপনাদের একটু চালাক হয়ে চলতে হবে, একটু চালাকির মাধ্যমে চলতে হবে। তবে আমি এটা বলবো না, কখনোই কাউকে চালাকি করে ঠকিয়ে দিলেন, এটা কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু শনির সাড়ে সাতির কুপ্রভাব কিন্তু আপনাদের উপর কিন্তু বর্ষিত হবেই হবে, আমি এটা খুব একদম কনফার্ম বলে দিলাম। তাই চালাকি করে কারো ক্ষতি করবেন না, আপনার নিজের মঙ্গলের জন্য আপনি চালাকি করতে পারেন। এই চালাকি জিনিসটা কিন্তু এই বছর কিন্তু খুব প্রয়োজন রয়েছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ বুদ্ধির প্রয়োগ করে আপনাদেরকে এই বছর এগোতে হবে। শারীরিক বলের থেকে বুদ্ধির প্রয়োগের ফল কিন্তু এই বছর বেশি পাবেন, অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করছেন একটু বুদ্ধির প্রয়োগ করে দেখুন না, বুদ্ধি খাটান, দেখবেন আপনার আর্থিক স্থিতি কিন্তু অনেকাংশে ডেভেলপমেন্ট করবেই করবে। এই বছর কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু পাবেন না, এটা আমি বলতে পারবো। তবে এটা নয় যে আপনাদের মধ্যে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একদম সারা বছর গণ্ডগোল চলছে, সারা বছর মনোমালিন্য চলছে, এরকম না।
আপনাদের মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু দেখা যাবে, মানে একে অপরকে না বোঝার জন্য যে প্রবলেম ক্রিয়েট হয় সেই প্রবলেম কিন্তু আপনাদের ক্রিয়েট হবে। তবে এই বছর সন্তান সুখের জায়গাটা কিন্তু রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন, সন্তান হতে চাইছে না, তারা এই বছর ট্রাই করুন, আপনাদের কিন্তু সন্তান লাভ হবেই হবে। এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে সন্তানের, এদিকটা অবশ্যই নজরে রাখুন। এই বছর আপনারা গুরুজনদের পরামর্শ নিয়ে যদি চলেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণ ভালো ফল পাবেন, এটা আমি বলতে পারি। এর পাশাপাশি বাইরের মানুষের কাছে নিজের ঘরের কথা কখনোই শেয়ার করবেন না, এ থেকে কিন্তু এই বছর প্রবলেম ক্রিয়েট করবে একদম। আমি কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বললাম। এর পাশাপাশি বাইরের মানুষের সাথে একটু বুদ্ধি খাটিয়ে চলুন, মানে আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে সেটা না করে আপনি ওকে দিয়ে কোনো কাজ করিয়ে ফেলেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আপনাকে দিয়ে কোনো কাজ মাথায় হাত বুলিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আপনি কিন্তু ওর মাথায় হাত বুলিয়ে কাজ করে নিন। এই বছর ইগো এবং সেন্টিমেন্ট কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে, এবং জেদ রাগ এইসব কিন্তু এই বছর আসতে চলেছে। অর্থাৎ রাগের বসে কাউকে কটু কথা বলে দিলেন, জেদ করে কোনো কিছু করে দিলেন, হ্যাঁ আমি এটা করবই, আমি এটা না করে ছাড়বো না, আমি জিনিসটা করেই ছাড়বো। তবে জেদের কথা যখন বললাম তখন একটি কথা বলে দিই, জেদ দু ধরনের হয়। এক হচ্ছে আপনি কোনো কাজে নামলেন, ধরুন আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসা স্ট্যান্ড হচ্ছে না, আপনি জেদ করলেন আমি এই বছর ব্যবসাকে স্ট্যান্ড করব, আর এই রকম যদি জেদ করেন এটা কিন্তু পজিটিভ জেদ। সম্পর্কের ক্ষেত্রে যদি জেদ করেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ জেদ, মানে আমি ওর সাথে কথা বলবই না, আমি ওর সম্পর্কে জানি না। ফ্যামিলির ক্ষেত্রে বলছি কিন্তু আমি কথাটা, ফ্যামিলির ক্ষেত্রে যদি জেদ করেন, না আমি ওর সঙ্গে চলবো না, মিশবো না, দেখবো না, ওকে চিনি না, জানি না, এই রকম যদি জেদ করেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ জেদে কিন্তু পড়বেন, এর ফল কিন্তু ভালো হবে না। আপনাদের কিন্তু সাড়ে সাথে চলছে, এই জিনিসটা আমি বারবার বলছি আপনারা মাথায় রাখুন। রাগ জেদ কিন্তু বৃদ্ধি করবে, এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। পজিটিভ জেদ করুন, পজিটিভভাবে জেদ করুন, দেখবেন 100% আপনারা কিন্তু সাকসেস 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 হবেনই হবেন। যারা আইনি সমস্যার সাথে জড়িত, অর্থাৎ কোর্ট কাচারির কেস চলছে বা পুলিশ কেস চলছে বা কোনো ধরনের আইনি সমস্যার সাথে যুক্ত হয়ে গেছেন, এই বছর কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় বলে দিই আপনাদেরকে, এই বছর কিন্তু শত্রুতার যোগ দেখা যাচ্ছে, সেটা কিন্তু সামনাসামনি নয়, একদম না, সেটা কিন্তু পিছন শত্রু, গুপ্ত শত্রু যেটা বলে, আপনার সামনে মুখের কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পিছন থেকে শত্রুতা করবে, এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনি আপনার পাড়াতে বলুন বা আপনার কর্মসূত্রে বলুন, এই দু জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই খুব চালাকির সাথে আপনাকে কিন্তু এই বছর কিন্তু চলতে হবে, অর্থাৎ শত্রুর সাথে কথা বলবেন, মিশবেন, আপনি ওকে বোঝার চেষ্টা করবেন যে ও কি চাইছে, দেখবেন আপনি ঠিক বুঝতে পেরে যাবেন যে ও কি চাইছে। আর মকর রাশির জাতক জাতিকারা এমনি একটু সাদাসিধে হয়, একটু বুদ্ধিমান হয়, তবে একটু ইমোশন হয়, আর এই ইমোশন ভাব কিন্তু এই বছর কাটাতে হবে একদম। হঠাৎ করে কেউ আসলো, এসে বলল আপনাকে যে ভাই আমাকে 2000 টাকা দে তো, আপনি পকেট থেকে 2000 টাকা বের করে দিলেন, সেই টাকা আর পেলেন না, নেওয়ার সময় বলল তোকে 2 দিন পর দিব, কিন্তু পরবর্তীতে আপনি যখন ফোন করছেন যে ভাই আমার টাকার দরকার, টাকাটা দে তো, তখন বলছেন দেখ ভাই আমার কাছে টাকা নাই, এখন কি করে আমি টাকা দেব। তো এইরকম সিচুয়েশান ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন করে কেঁদে এসে বলল, মনের দুঃখ আপনার সামনে প্রশমিত করলো, আপনিও ওর বেদনায় দুঃখিত হয়ে টাকাটি দিয়ে দিলেন, এইরকম সিচুয়েশান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানুষ বুঝে টাকা দিবেন, আর এই বছর টাকা না ধার দেওয়াই ভালো, এই বছর টাকা না ধার দেওয়াই ভালো এবং টাকা না ধার নেওয়াই ভালো। অর্থাৎ এই বছর কিন্তু
আপনাদের কিন্তু এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই বছর কিন্তু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ফ্যামিলি ট্যুরে যেতে পারেন বা কাজের সূত্রে কর্মসূত্রে কিন্তু ট্যুরে যেতে পারেন, সেটা বিদেশেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচারের বিষয়। এবার আসি চাকরি, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছে এই বছর অর্থাৎ 2021 সালে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ শুভ রয়েছে, কিছু পরিমাণ অশুভ রয়েছে। আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ফ্রেশার, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আপনাকে প্রথম অবস্থায় কত টাকা স্যালারি দিতে পারে? হার্ডলি 10,000-12,000, আপনি এক্সপেক্টেশন করেছেন 30,000, পাবেন না। তার জন্য আপনাকে সেই জায়গাতে আসতে হবে যেখানে আপনি 30,000 স্যালারি পার মান্থ লিড করেন, কারণ আপনি তো ফ্রেশার, আপনি কিন্তু পাবেন না। আপনাকে 12,000 বা 15,000 এই স্যালারি দিয়ে কিন্তু আপনাকে চাকরিতে জয়েন করতে হবে। তা বলে এটা নয় যে আপনি 12,000 বা 15,000 পার মান্থ স্যালারি পাচ্ছেন বলে আপনি চাকরিটা করবেন না, এটা করলে কিন্তু ভুল করবেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণ শুভ রয়েছে, আপনাদের কিন্তু এক্সপেকটেশনের বাইরে কিন্তু স্যালারি পাবেন, অর্থাৎ আপনি যা এক্সপেকটেশন করছেন তার থেকেও বেশি স্যালারি বিদেশে যারা চাকরি করতে চান তাদের ক্ষেত্রে রয়েছে। এরপর আসি ব্যবসা, বিজনেস কেমন যাবে। এই বছর বিজনেস কিন্তু মোটামুটি শুভই যাবে, আপনাদের বিজনেসে টাকা ওঠার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যে টাকাগুলো আটকে গেছে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের উঠবে। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ বলতে পারছি না, আপনাদের পার্টনার থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ডুবিয়ে ফেলবে, পার্টনারশিপের জায়গাটা কিন্তু ভালো না। তবে যারা ওন মালিক বিজনেসের, মানে আপনারই বিজনেস, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা সেলফ প্রফেশনাল রয়েছে, অর্থাৎ যারা ডক্টর রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা অ্যাডভোকেট রয়েছে, যারা টিউশন পড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে যারা ডক্টর রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হবে আদার্সদের থেকে। সেকেন্ড পেজ ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, খুব একটা ভালো যাবে না। তবে যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা টিউশন পড়ায় ওভারঅল কিন্তু আপনাদের ভালোই যাবে। যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এইসব গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু রয়েছে, বাট স্ট্রাগলের মাধ্যমে, প্রচুর স্ট্রাগলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এগোতে হবে। আর আমি পূর্বেই বললাম আপনাদেরকে কিন্তু জেদ করতে হবে, এই বছর একটু জেদের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এগোতে হবে, জেদ না করলে কিন্তু এগোতে পারবেন না। হ্যাঁ আমি এটা করেই ছাড়বো, আমি এই ফিল্ডে সাকসেস হয়েই ছাড়বো, এইরকম একটা জেদ কিন্তু আপনাদেরকে করতে হবে। এই বছর যারা ব্রোকারি বা দালালির বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, এই বছর যারা এলআইসিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এর পাশাপাশি যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, এবং যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ওভারঅল শুভ রয়েছে, কিন্তু ততটা পরিমাণ শুভ নয়। এবং যারা গার্মেন্টসের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মুডের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে। যারা খাদ্য ওরিয়েন্টেড বিজনেস করেন, এই মুদিখানার দোকান আছে বা ফাস্টফুডের দোকান আছে, তাদের এই বছরের কিছু সময় ভালো যাবে, কিছু সময় কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ব্যবসায় কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। এই বছর কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, তবে আপনাদেরকে সেই রকমভাবে কিন্তু কর্মের উপর ফোকাস রাখতে হবে, অর্থাৎ ওই যে বললাম জেদ, জেদের মাধ্যমে কিন্তু আপনারা এই বছর কিন্তু সাকসেসের দোরগোড়ায় পৌঁছাবেন। তো ওভারঅল যদি বলা যায় এই বছর কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে। ঈশ্বর, আল্লাহ সকলের কাছে দোয়া করি এবং প্রার্থনা করি আপনাদের 2021 সাল ভালো যাক, শুভ যাক, এই কামনা করে ভিডিওটি শেষ করতে চলেছি। ধন্যবাদ।